আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই পর্বে আমাদের যে লগইনটা আছে সেই লগইনটা মূলত নিয়ে কাজ করব। এটাকে রিমুভ করে দিচ্ছি আমাদের এখান থেকে। আমরা যদি এখন আমাদের লগইন পেজের মধ্যে যেতে চাই, লগইন পেজ, তাহলে এই লগইন পেজের মধ্যে যেতে চাইলে কিন্তু আমরা যেতে পারবো, কারণ আমাদের এই লগইন পেজের মধ্যে কোনো কিছুই কাজ করা হয়নি। তাহলে এখানে আমাদের রেজিস্টার যে পেজটা আছে এটা আমাদের থাকবে, আমাদের অথ কন্ট্রোলার, আমাদের এখানে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা রেখে দেব। এখানে ইমেল ভেরিফাইটাকে রিমুভ করে দিচ্ছি এবং এখান থেকে আমরা লগ ইনটাকে নেব। তাহলে এখানে আমাদের ওই আগের কাজগুলোই করতে হবে। তাহলে এখানে আমরা একটু কপি পেস্ট করে দেই এখান থেকে, এই যে এরিয়া হট টোস্ট, তাহলে ইউজ ইফেক্ট, এই জিনিসগুলো এখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি। তাহলে লগ ইন, এরপরে আছে আমাদের এই রিয়্যাক্ট যে রিডাক্স আছে সেই জিনিসটাও আমাদের এখানে কপি করতে হবে। রিয়্যাক্ট রিডাক্স কন্ট্রোল সি এবং লগ ইনের মধ্যে এটাকে পেস্ট করে দিচ্ছি। এবং রেজিস্টারের মধ্যে এই যে আমাদের ডিসপ্যাচ এবং আমাদের যে স্টেটটা আছে, আমাদের রিয়্যাক্ট রিডাক্সের যে আমরা অ্যাক্সেসটা নিয়েছিলাম আমাদের স্টেটগুলো, সেগুলো এটা ব্যবহার করতে হবে এখানে। তাহলে এখানে পেস্ট করে দিলাম। তাহলে এখানে আমাদের যে ইউজ ইফেক্টটা আছে সেটাও আমরা কপি করে নেব। তাহলে এখানে নিচে মূলত আছে এই জিনিসটা, আমাদের এই যে ইউজ ইফেক্টটা আছে এটাকেও আমরা এখানে কপি করে নেব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবং এখানে এই যে জিনিসটা আছে এটাকে আমরা কপি করে নেব, কারণ এটাও আমাদের প্রয়োজন হবে লগ ইনের মধ্যে আমরা যখনই আমরা। তাহলে এখানে আমাদের এগুলো সব কিছু ঠিক আছে। তাহলে ইরর আমাদের ক্লিয়ার, এবং এখান থেকে আমাদের ইরর মেসেজ আমাদের শো হওয়ার পর ক্লিয়ার হবে, এবং সাকসেস মেসেজ যদি আমাদের থেকে থাকে তাহলে আমাদের এটা কোথায় চলে যাবে, এটা আমাদের কোনো কাজ নেই, এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব, কারণ আমাদের এটা ড্যাশবোর্ডের মধ্যে চলে যাবে অলরেডি। তাহলে এই জিনিসটা আমাদের ড্যাশবোর্ডের মধ্যে করতে পারি। আমাদের যে সাকসেস হলো এই সাকসেস মেসেজটা আমাদের ড্যাশবোর্ডের মধ্যে দেখানোর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এটা কীরকম একটু আমাদের জিনিসটা আমাদের বুঝতে হবে। তাহলে এই যে হিস্টোরি, এই হিস্টোরিটা এখানে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে আমরা এই যে হিস্টোরিটাকে কপি করব এবং এটাকে পেস্ট করে দেব। তাহলে আমাদের লগ ইন হচ্ছে কি না এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? এই যে আমরা লগ ইনের মধ্যে যেতে যাচ্ছি, আমাদের যে লগ ইন পেজ আছে এই লগ ইন পেজের মধ্যে যেতে, দুঃখিত, এই লগ ইন পেজের মধ্যে যেতে যাচ্ছি, এবং লগ ইন পেজের মধ্যে আমাদের রিডাইরেক্ট হচ্ছে না। আমাদের রিডাইরেক্ট হচ্ছে কোথায়? কোথায়? আমাদের ড্যাশবোর্ডের মধ্যে, কারণ এটা আমাদের অলরেডি লগ ইন আছে। তাহলে এটা কিন্তু আর এখানে আমাদের কি করে দেখানোর প্রয়োজন হচ্ছে না, এখানে কিন্তু আমাদের নোটিফিকেশন আকারে দেখানোর কোনো প্রয়োজন হচ্ছে না। আমরা এই জিনিসটা এখানে নোটিফিকেশন আকারে দেখানোর কোনো প্রয়োজন হচ্ছে না। আমরা যদি তাও দেখাতে চাই তখন আমাদের কি করতে হবে? এই যে সাকসেস মেসেজ আমরা এখানে এখানে এই যে সাকসেস মেসেজ, কিন্তু এই যে লগ ইন সাকসেসের মধ্যেই সাকসেস মেসেজটা আমরা রিমুভ করে দিয়েছিলাম। এই সাকসেস মেসেজটা আমাদের এখানে ব্যবহার করলে তাহলে এটা আমাদের কাজ করবে, তখন আমাদের এই সাকসেস মেসেজটা এখানে ব্যবহার করতে হবে। এবং এখানে গিয়ে আমাদের যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডের মধ্যে শো করার পর এই মেসেজটাকে আমাদের ক্লিয়ার করে দিতে হবে, তাহলে এটা কিন্তু সুন্দরভাবে আমাদের কাজ করবে। তাহলে এখন এখান থেকে আমাদের যেহেতু এটা সুন্দরভাবে কাজ করতেছে, এই লোডারটাও আমাদের ব্যবহার করতে হবে এবং ইরর মেসেজ এগুলো সুন্দরভাবে কাজ করতেছে, এখানে আমাদের কি করতে হবে? লগ ইনের যে ফাংশনটা আছে সেটা তৈরি করতে হবে এবং স্টেটটা তৈরি করতে হবে। তাহলে এখান থেকে আমাদের কনস্ট স্টেট কমা সেট স্টেট, এবং এটা হবে আমাদের কি, ইউজ স্টেট, এবং এটা হবে আমাদের একটা অবজেক্ট, এবং অবজেক্টের মধ্যে থাকবে আমাদের ইমেল, এবং ইমেল হবে এমটি, এবং এখানে থাকবে আমাদের পাসওয়ার্ড, WORD পাসওয়ার্ড, এটাও থাকবে আমাদের এমটি। তাহলে এই যে সেট স্টেট এটাকে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে আমাদের কনস্ট লগ ইন, তাহলে এখানে আমরা ব্যবহার করব লগ ইন, এবং লগ ইনের মধ্যে আমরা ই পাবো, অর্থাৎ একটা প্যারামিটার পাবো। এখান থেকে আমরা চেক করব ই ডট প্রিভেন্ট, যেহেতু এখানে অনসেন্স ফাংশন এটা আমরা ব্যবহার করব, এটা আমাদের লগ ইন ফাংশন না, এটা হবে আমাদের ইনপুট হ্যান্ডেল। আগে আমাদের ইনপুট হ্যান্ডেল করতে হবে, ইনপুট হ্যান্ডেল, এই যে NTLE ইনপুট হ্যান্ডেল, এখান থেকে আমরা ই ডট, তার আগে আমাদের সেট স্টেট করতে হবে, সেট স্টেট, এবং ডট 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 আমাদের স্টেট যেটা ছিল সেটাই থাকবে। এখান থেকে আমাদের
e dot target dot name is equal dukito is equal na e dot target dot value তাহলে এই যে ইনপুট হ্যান্ডেলটা আছে ইনপুট হ্যান্ডেলটা কিন্তু আমাদের ইমেলের মধ্যে ব্যবহার করতে হবে এখান থেকে অন সেন্স ইনপুট হ্যান্ডেল এবং আমাদের নাম এইগুলো কিন্তু আমাদের ঠিক দিতে হবে নাম এবং ফাংশনটা আমাদের এই যে নেমটা আছে এই নেমটা আর আমাদের স্টেটের নেমটা কিন্তু একই হতে হবে এরপরে আমাদের দিতে হবে পাসওয়ার্ড তাহলে এখানেও নেম আছে আমাদের পাসওয়ার্ড এটা ঠিক আছে তাহলে এখানে আমাদের ইউজ স্টেট আনডিফাইন্ড নট ডিফাইন্ড দেখাচ্ছে তাহলে এখান থেকে আমাদের use state এবং use effect তাহলে এখানে use effectটা আমাদের error দেখাচ্ছে তাহলে use effect একটা এখানে import করাই আছে তাহলে এখন কোনো error নেই তাহলে এখানে আমাদের কাজ করতেছে এরপর আমাদের কি করতে হবে const login তাহলে এখান থেকে e পাবো তাহলে আমাদের e dot pre prevent prevent default এটাকে অফ করে দিতে হবে এরপরে আমরা কি করব ডিসপ্যাচ করব ডিসপ্যাচ ইউএসইআর ইউজার লগইন এবং ইউজার লগইনের মধ্যে আমরা পাঠিয়ে দেব আমাদের যে স্টেট আছে সেই স্টেটকে পাঠিয়ে দেব তাহলে এখান থেকে এই যে লগইন আছে এই লগইনটা আমাদের ব্যবহার করব কোথায় আমাদের এই যেখানে এখানে ব্যবহার করার আগে আমরা চেক করব আমাদের যে লোডার আছে সেই লোডার যদি আমাদের ট্রু ট্রু হয়ে থাকে তাহলে আমাদের কি হবে লোডার শুধু ঘুরতে থাকবে মূলত তাহলে এখান থেকে এটাকে আমরা কন্ট্রোল সি এবং এটাকে কন্ট্রোল ভি করে দেব এবং এরপরে আমাদের অথবা আমাদের এটা যদি না হয় তাহলে এটা হবে আমাদের এবং এখানে আমরা ব্যবহার করব অন ক্লিক লগ ইন ফাংশন তাহলে আমাদের এখানে সুন্দরভাবে সবকিছু ঠিক আছে শুধু আমাদের এখানে এরর দেখাচ্ছে লগইন আমরা অ্যাকশন তৈরি করিনি তাহলে এখান থেকে এটাকে কন্ট্রোল সি কপি করে নেছি এবং এটাকে পেস্ট করে দিচ্ছি এখানে ইমেল ভেরিফায়ার পরিবর্তে ইউজার লগইন তাহলে ইউজার লগইন আমরা উপরে ব্যবহার করেছিলাম কিনা না কোথাও ব্যবহার করিনি তাহলে এই যে লোডার আছে লোডার আমাদের রান হতে থাকবে এই যে আমাদের লোকাল স্টোরেজ এই জিনিসগুলো এখান থেকে কমেন্ট আউট করে দিচ্ছি কারণ এগুলো নিয়ে আমাদের কাজ সেম জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে শুধু আমাদের এখানে এররটা থাকবে তাহলে এখানে রেসপন্স এবং ভেরিফাই ইমেল হবে না REST API ঠিক আছে এটা আমাদের এখান থেকে আমরা কি করব আমাদের ইউজার লগইন যে এটা আছে সেই আউটটা আমরা পাত্র তৈরি করব তাহলে এখান থেকে ডাটাটা কনসোল লগ করে নিচ্ছি কনসোল ডট লগ ডাটা আমরা ডাটা কি পাঠাচ্ছি এটা আমরা এই ডাটার মধ্যে দেখতে পারবো কনসোল লগের মধ্যে তাহলে ডাটা ইজ নট ডিফাইন্ড তাহলে এখানে ডাটা দিতে হবে আমাদের তাহলে এখানে ইউজার লগইন এই যে ইউজার লগইন এটাকে ইম্পোর্ট করতে হবে তাহলে এখান থেকে আমরা যে ইম্পোর্ট করা আছে অ্যাকশনটা সেই অ্যাকশনটা এখান থেকে কন্ট্রোল সি কপি এবং লগইনের মধ্যে এখান থেকে আমাদের কন্ট্রোল ভি আমাদের এখানে রেজিস্টারের পরিবর্তে ইউজার লগইন তাহলে এখন এটা ঠিক আছে আমাদের তাহলে এখান থেকে আমাদের যেতে হবে কোথায় এখন যাওয়ার আগে আমাদের এখানে যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের রিমুভ করতে হবে সেটা হলো আমরা এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশন থেকে আমাদের এখান থেকে ব্লক টোকেনটা ক্লিয়ার করতে হবে এটাকে রিফ্রেশ দিচ্ছি এবং এখানে যে কুকি আছে কুকি থেকে আমাদের এই টোকেনটা রিমুভ করতে হবে তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি আর এখানে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু থাকবে না আমাদের চলে যাচ্ছে কোথায় অ্যাডমিন লগইনের মধ্যে কিন্তু আমরা লগইন করব কোথায় আমাদের ইউজার লগইনের মধ্যে আমাদের যে লগইন আছে সেই লগইনের মধ্যে তাহলে অ্যাডমিন লগইনের মধ্যে অ্যাডমিন লগইন করতে পারবে এবং ইউজার লগইনের মধ্যে ইউজার লগইন করতে পারবে তাহলে এখানে ইমেল এবং এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে এবং লগইনে আমাদের ক্লিক করতে হবে তাহলে এখান থেকে আমাদের কনসোল লগের মধ্যে ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে ইমেল এবং পাসওয়ার্ড পাচ্ছি আমরা এখন আমাদের ব্যাকএন্ডটা নিয়ে কাজ করব তাহলে এখান থেকে অথেন্টিক অ্যাকশন অ্যাকশনের মধ্যে আমরা এটাকে কনসোল লগ করে রাখি তাই যে কনসোল ডট লগ তাহলে এখান থেকে কন্ট্রোল ভি তাহলে ডাটা তাহলে এখন যাব আমাদের রাউটের মধ্যে আগে যেতে হবে রাউটের মধ্যে এখানে ব্যবহার করেছিলাম কি ইউজার লগইন তাহলে এখানে আমাদের এই যে রাউটস এই যে মডেলের আমাদের কোনো প্রয়োজন নেই অথ রাউট
অথ রাউটের মধ্যে আমরা এটাকে কন্ট্রোল সি কপি করে নেব এবং কন্ট্রোল ভি। তাহলে এখানে আমরা ব্যবহার করব আমাদের ইউজার লগইন, আমাদের এটা অ্যাডমিন লগইন, এখানে হবে আমাদের ইউজার লগইন, এবং এটা ইমেল ভেরিফাইয়ের পরিবর্তে আমাদের হবে ইউজার লগইন। তাহলে এখানে আমরা ব্যবহার করেছিলাম অ্যাকশনের মধ্যে আমাদের ইউজার লগইন, তাহলে এটা আমাদের ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে আমাদের যে রাউট, রাউটের মধ্যে এটাকে ইম্পোর্ট করতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এবং এটাকে তৈরি করতে হবে। তাহলে এই যে অথ রাউট, এটারও আমাদের প্রয়োজন নেই, আমাদের অথ কন্ট্রোলার এবং অথ কন্ট্রোলারের মধ্যে আমাদের মডুল মডুল ডট এক্সপোর্টস এবং ডট আমাদের যে ইউজার লগইন আছে সেটা নিয়ে কাজ করতে হবে, তাহলে রিকোয়েস্ট এবং রেসপন্স। এবং এটা আমরা ব্যবহার করব কি, অ্যাসিং এখানে অবশ্যই ব্যবহার করতে হবে যেহেতু আমরা অ্যাওয়েট ব্যবহার করব। তাহলে এখান থেকে কনসোল ডট লগ এবং রিকোয়েস্ট ডট বডি, আমাদের যদি কোনো এরর না থাকে তাহলে এটা আমাদের কাজ করবে। তাহলে এখানে ওটিপি ওটিপি ইজ নট ডিফাইন্ড দেখাচ্ছে আমাদের, আচ্ছা আমরা অ্যাকশনের মধ্যে ডাটাটা ব্যবহার না করে এটাকে ওটিপি ব্যবহার করেছিলাম, এই যে এখানে ওটিপিটা এরর দেখাচ্ছে। তাহলে এটা এখন আমাদের ঠিক আছে, এটাকে রিমুভ করে দিচ্ছি লগ ইন। তাহলে লগ ইন দেওয়ার পর এখানে কিন্তু আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি, এখন আমরা বাকি কাজগুলো করব। অথ কন্ট্রোলারের মধ্যে প্রথমে আমরা সেমভাবে কনস একটা ইরোর নিব, তাহলে ইরোর থাকবে আমাদের একটা অবজেক্ট। তাহলে প্রথমে যে জিনিসগুলো আমরা চেক করব সেটা হলো ইফ, যদি আমাদের যেহেতু ইমেল এবং পাসওয়ার্ড, তাহলে প্রথমে আমরা চেক করব আমাদের ইরোর যদি না ইমেল যদি না থাকে, তাহলে ইমেল এই জিনিসগুলো আমাদের ডিস্ট্রাকচার করে নিতে হবে, কনস্ট ইমেল পাসওয়ার্ড, এবং এটা আমরা কোথায় পাবো, আমাদের রিকোয়েস্ট ডট বডির মধ্যে পাবো। তাহলে ইমেল যদি আমাদের না থাকে তাহলে আমরা কি করব, আমাদের ইরোর ডট ইমেল ইজ ইকুয়াল প্লিজ পি পি এল ই এস ই প্লিজ প্রোভাইড ইয়োর ইমেল। এরপরে সেমভাবে আরও দুইটা জিনিস পেস্ট করব এখানে দুইটা। তাহলে ইমেল যদি আমাদের থেকে থাকে, এখন যদি ইমেল থেকে থাকে এরপরে আমাদের চেক করতে হবে ইমেলটা ভ্যালিড কি না, তাহলে ভ্যালিডেটর ডট ইজ ইমেল এবং এর ভিতরে আমাদের পাস করতে হবে স্ট্রিং, স্ট্রিং আমাদের কি হবে ইমেল, কারণ আমরা যদি উপরে দেখি তাহলে জিনিসটা আমরা বুঝতে পারবো। এই যে এখানে আচ্ছা এই জিনিসটা কিন্তু আমাদের কপি করে নিলেই হচ্ছে কন্ট্রোল সি এবং এখানে এটাকে পেস্ট করে দিলেই হচ্ছে একই জিনিস, প্লিজ প্রোভাইড ইউর ভ্যালিড ইমেল এবং প্লিজ প্রোভাইড ইউর ইমেল এবং প্লিজ প্রোভাইড ইউর পাসওয়ার্ড। তাহলে এখানে আমরা প্রথম জিনিসটাই কপি করে নেব, এখানে আমাদের কোনো কিছুই করতে হবে না, শুধু প্রথম যে জিনিসটা আছে সেই জিনিসটা এখানে কপি পেস্ট করে দিতে হবে। তাহলে এখান থেকে এই যে আমরা পাসওয়ার্ড থেকে শুরু করে আমাদের এই যে ইফ কন্ডিশন থেকে ইলস কন্ডিশনটা আছে, এই ইলস কন্ডিশন থেকে সম্পূর্ণ উপরটাকে আমরা কন্ট্রোল সি কপি করে নেব, অর্থাৎ আমাদের যে লগ ইন অ্যাডমিন আছে এই লগ ইন অ্যাডমিনের যা কিছু আছে সব কিছুই আমরা কপি করে নেব। শুধু এখানে একটা জিনিস আমাদের চেঞ্জ করতে হবে, সেটা অবশ্যই আমরা দেখব আসলে কী চেঞ্জ করতে হবে। এখান থেকে এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। তাহলে এখানে যে জিনিসটা আমাদের চেঞ্জ করতে হবে সেটা হবে আমাদের, ওখানে আমরা কাজ করেছিলাম আমাদের অ্যাডমিন মডেল নিয়ে, কিন্তু এখানে আমাদের কাজ করতে হবে আমাদের যে ইউজার মডেল আছে এই ইউজার্স মডেল নিয়ে, অর্থাৎ এই যে মডেলটা আছে আমরা ইউজার মডেল তৈরি করেছিলাম সেই মডেল নিয়ে। এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের চেক আমাদের এখানে ব্যবহার করতে হবে যে ইউজার মডেল আছে সেই ইউজার মডেল। তাহলে এই যে এখানে অ্যাডমিন মডেল না, এটা হবে আমাদের ইউজার মডেল, কারণ আমাদের ডাটা ইউজার মডেল থেকে। তাহলে এখান থেকে সেম আমাদের কাজ হবে, এখানে গেট অ্যাডমিন আছে, গেট অ্যাডমিনটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে গেট অ্যাডমিনটা না দিয়ে এখানে দেবো আমাদের গেট ইউজার, তাহলে আমাদের গেট ইউজার সব কিছুই ঠিক আছে। তাহলে এই যে আমাদের পাসওয়ার্ড ম্যাচ, এখানে আমরা পাসওয়ার্ড পাচ্ছি কি না সেই জিনিসটা আগে আমাদের চেক করতে হবে। এই জন্য এটা কি করতেছি, এই যে এখান থেকে এখানে আমরা কমেন্ট আউট করে দিচ্ছি, কমেন্ট আউট করে দেওয়ার পর এই জিনিসটা আমাদের অবশ্যই চেক করতে হবে, কারণ এটা কেন চেক করব এটা একটা জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। তাহলে এই যে কনসোল ডট লগ গেট ইউজার ইউএস ইআর ইউজার, তাহলে এখানে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর অবশ্যই তো আমাদের ইরর দেখাবে, কারণ এখানে আমাদের অবশ্যই ইরর আছে, এখানে আমাদের ইরর দেখাবে যে
এটা যদি না হয় তাহলে এখানে এরর দেখাবে, ইমেল ডাজ নট এক্সিস্ট দেখাবে অবশ্যই। তাহলে এখান থেকে রিডাক্স, রিডাক্সের মধ্যে আমাদের অ্যাডমিন রিডিউসার, এবং এখানে আমাদের দেখাচ্ছে প্লিজ প্রোভাইড ইওর ইমেল এবং প্লিজ প্রোভাইড ইওর পাসওয়ার্ড। তাহলে এটা আর এটা আমাদের মূলত এরর দেখাচ্ছে, এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি। তাহলে এখানে নেই এরর, তাহলে লগ ইন, লগ ইন করার পর সেমভাবে আমাদের দুইটা জিনিস দেখাচ্ছে, প্লিজ প্রোভাইড ইওর ইমেল, প্লিজ প্রোভাইড ইওর পাসওয়ার্ড, অর্থাৎ কপি পেস্ট করার জন্যই এরকম দেখাচ্ছে মূলত, আমরা চেক করব। তাহলে এখান থেকে রিকোয়েস্ট ডট বডি ইমেল পাসওয়ার্ড কিন্তু আমাদের পাচ্ছে, কিন্তু তাও আমাদের এখানে কি দেখাচ্ছে, এরর দেখাচ্ছে। তাহলে এখানে আমরা এটাকে কনসোল লগ করে দেখি, কনসোল ডট লগ রিকোয়েস্ট ডট বডি, এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি। তাহলে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ডাটা, আচ্ছা এখানে আমাদের ডাটা, এবং ডাটার মধ্যে আমরা পাচ্ছি ইমেল এবং পাসওয়ার্ড। ও আচ্ছা, এখানে এখানে একটা জিনিস আমাদের সমস্যা হচ্ছে, সেটা আমরা যে অবজেক্টটা পাচ্ছি এই অবজেক্টটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে, সেটা হলো আমরা ডাটা পাচ্ছি, ডাটার মধ্যে ইমেল এবং পাসওয়ার্ড পাচ্ছি। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের অ্যাকশনের মধ্যে যেতে হবে। এই যে অ্যাকশন, অ্যাকশনের মধ্যে আমাদের যে ডাটাটা আছে সেই ডাটাটা আমাদের একটা কি অবজেক্ট। তাহলে কিন্তু অবজেক্টের পরেও আমাদের অবজেক্টের ভিতরে আছে আমাদের ইমেল আছে এবং পাসওয়ার্ড আছে। আর এখানে আমরা কি করেছিলাম, আমাদের অ্যাডমিন যে লগইন আছে সেই অ্যাডমিন লগইনের মধ্যেও আমরা এখান থেকে আমরা কি পাঠিয়েছিলাম, আমাদের ডাটা পাঠিয়েছিলাম, এবং সেমভাবে আমরা একটি একই কাজ করেছিলাম। এবং অথ কন্ট্রোলারের মধ্যে সেমভাবে আমরা রিকোয়েস্ট ডট বডির মধ্যে একটা অবজেক্ট ডাটা পেয়েছিলাম, কিন্তু এখানে এসে একটা আমাদের এরর দেখাচ্ছে, সেটা হলো ইমেল এবং পাসওয়ার্ড এটা ডাটার ভিতরে পাচ্ছে আমাদের। তাহলে এই জিনিসটা আমাদের একটু সলভ করতে হবে। তাহলে অ্যাকশন, অ্যাকশনের মধ্য থেকে আমাদের এই যে ডাটাটা আছে এই ডাটাটা আমরা আগে কনসোল লক করে দেখব। আসলে এখানে আমাদের কনসোল লক কি হয়, কন্ট্রোল ভি, তাহলে লগ ইন, লগ ইনের মধ্যে আমরা পাচ্ছি একটা ইমেল এবং পাসওয়ার্ড, অর্থাৎ আমরা এখানে শুধু একটা অবজেক্ট পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের রেসপন্স, রেসপন্সটাকে এখানে কনসোল লক করব, কনসোল ডট লগ রেসপন্স, ডাটাটাকে রিমুভ করে দিচ্ছি। পোস্ট মেথড আমাদের লগ ইন, এটাও আমাদের ঠিক আছে, এটাও আমাদের ঠিক আছে, আমরা আরেকবার চেক করে দেখব। তাহলে এখান থেকে আমরা যখন, আচ্ছা এটাকে চেঞ্জ করে দেখতেছি একবার, তাহলে ইমেল এবং পাসওয়ার্ড, তাহলে লগ ইন, লগ ইন করার পর এখানে সেমভাবে আমাদের একই কাজ হচ্ছে। তাহলে ডাটা, ডাটার মধ্যে ইমেল এবং পাসওয়ার্ড আমাদের কনসোল লগ হচ্ছে। তাহলে অথ কন্ট্রোলার, অথ কন্ট্রোলারের মধ্যে আমাদের এখানে একটা আছে গেট ইউজার, গেট ইউজার তো আমাদের, আচ্ছা এটা আমরা আরেকবার চেক করে দেখি। তাহলে রিকোয়েস্ট ডট বডি, তাহলে রিকোয়েস্ট ডট বডি, বডির মধ্যে, আচ্ছা আমরা রিকোয়েস্টটাকেই কনসোল লগ করে দেখি। তাহলে কনসোল, এখানে রিকোয়েস্ট যেটা আমরা পাচ্ছি, আমরা আমাদের কিন্তু এরকম না পাওয়ার কথা, কিন্তু আমরা তাও এরকম পাচ্ছি আমাদের বডিটা, এই যে বডি আছে এই বডির মধ্যে কিন্তু আমাদের ডাটা পেয়ে যাচ্ছে, কিন্তু এই ডাটা কিন্তু আমাদের না পাওয়ার কথা, কিন্তু অটোমেটিকলি এখানে কি পেয়ে যাচ্ছে, আমাদের কিন্তু ডাটা পেয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা একটু আমি চেক করে দেখি আসলে কোথায় এরর, আসলে আমাদের এররটা যেখানে আছে সেটা হলো এই যে উপরে কপি পেস্ট করার জন্য। তাহলে এই যে অথ অ্যাকশনের মধ্যে আমরা কপি পেস্ট করেছিলাম, কিন্তু এই যে এখানে আমরা একটা যে আমাদের অবজেক্টে একটা পাচ্ছি কি, আমাদের ডাটাই একটা অবজেক্ট পাচ্ছি, কিন্তু এই যে এখানে আমরা ওটিপিকে অবজেক্ট আকারে পাঠিয়ে দিয়েছিলাম সেই অবজেক্ট আকারে এখানে আমরা এটা পাঠিয়ে দিয়েছি, কিন্তু এটা আমাদের অবজেক্ট আকারে পাঠাতে হবে না, কারণ ডাটা আমাদের নিজেই একটা অবজেক্ট। তাহলে এখন আমাদের এটা ঠিক আছে, এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি। তাহলে আমাদের অথ কন্ট্রোলার, অথ কন্ট্রোলারের মধ্যে আমাদের ক্লিক, ক্লিক করার পর আমাদের এখানে কি শো হবে, আমাদের যে এরর আছে সেই এরর শো করতে হবে। তাহলে এখানে আমাদের রিডাক্সের মধ্যে যেতে হবে, আগে রিডাক্সের মধ্যে গিয়ে অথের মধ্যে, অথের মধ্যে আপাতত কিছু নেই, ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এখানে আচ্ছা কোনো এরর আমাদের সেট হচ্ছে না, আমাদের এখানে নাল দেখতে পাচ্ছি, সেটা হলো নাল দেখতে পাচ্ছি, কোন জিনিসটা নাল থেকে, আর এটাকে আবার সেভ করে নিচ্ছি, সেভ করার পর আমাদের এখানে যে এটাকে আবার রিমুভ করে দিচ্ছি।
তাহলে এখানে নাল দেখতে পাচ্ছি, মূলত এই জিনিসটা নাল দেখতে পাচ্ছি। তাহলে এখানে গেট যে ইউজারটা আছে সেই গেট ইউজার আমাদের কি দেখাচ্ছে, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর গেট ইউজার আমাদের মূলত নাল দেখাচ্ছে। এই গেট ইউজার আমাদের এখানে খুঁজে পাচ্ছে না। আমাদের যদি গেট ইউজার নাল দেখায় তাহলে এখানে আমাদের ইরোর মেসেজ, ইরোর মেসেজের মধ্যে আমাদের পাঠাবে একটা ইরোর। তাহলে এটা আমাদের সলভ করতে হবে। তাহলে আমাদের যদি অ্যাকশন, অ্যাকশনের মধ্যে যদি আমাদের ইরোর থাকে, ইরোরের মধ্যে ইরোর মেসেজটা আমাদের পাঠায় দেবে, তাহলে এখানে আমাদের চলে আসবে। তাহলে এখানে আমাদের কি হবে, রেজিস্টার ইরোর না হয়ে এটা হবে আমাদের লগ ইন ইরোর। তাহলে এখান থেকে লগ লগ ইন ইরোর, তাহলে এই লগ ইন ইরোরটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের অ্যাডমিন রিডিউসার আমাদের এখানে যখন ক্লিক করতেছি এটা কিন্তু আমাদের চলতেই আছে, চলতেই আছে। তাহলে এখান থেকে আমাদের লগ ইন ইরোর, তাহলে এই যে আমাদের লগ ইন ফেল এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা অথবা দিয়ে টাইপ লগ ইন ইরোর বা লগ ইন ফেইল একটা আমাদের দিলেই হবে। তাহলে অথবা দিয়ে এখানে আমরা ব্যবহার করব। তাহলে এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, অথেন্টিকেশন সব কিছু এখানে হচ্ছে, শুধু পেলোড ডট, পেলোড ডট ইরোর চলে যাচ্ছে। এখানে আমাদের পেলোড ডট ইরোর, কিন্তু এখানে আমাদের কি পাঠাতে হবে, শুধু পেলোড পাঠাতে হবে, কারণ পেলোডের মধ্যে আছে আমাদের ইরোর মেসেজ। ইরোর মেসেজ মূলত হবে একটা অবজেক্ট, ওর ভিতরে থাকবে মূলত আমাদের ইরোর। কিন্তু আমাদের এখানে এভাবে ব্যবহার করা, এটা কিন্তু এভাবে আমাদের কাজ করবে শুধু একটার জন্য। আমরা যদি এখানে ক্লিক করি লগ ইনের মধ্যে, তাহলে লগ ইনের মধ্যে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের কাজ করবে। তাহলে অ্যাডমিন রিডিউসারের মধ্যে যে দেখাচ্ছে ইমেল ডাজ নট এক্সিস্ট, এটা কিসের জন্য, শুধু একটা ইমেলের ইরোর মেসেজের জন্য কাজ করতেছে। কিন্তু এটা আমাদের এভাবে ব্যবহার করা যাবে না, এটাকে আমরা এটাকে কন্ট্রোল সি করব এবং কন্ট্রোল ভি, শুধু এখানে আমাদের এই টাইপটাকে এখানে রিমুভ করে দেব এবং এখান থেকে আমাদের এই টাইপটাকে রিমুভ করে দেবো, কারণ এটা আমাদের এখানে ব্যবহার করার প্রয়োজন নেই, যেহেতু এখানে আমরা ব্যবহার করলাম। তাহলে এখানে আমাদের পাঠিয়ে দিতে হবে শুধু ফেল। তাহলে এখানে আমাদের পাঠিয়ে দিতে হবে শুধু পেলোড, কারণ এই যে অ্যাকশন আছে এই অ্যাকশনের মধ্যে আমরা কি পাঠিয়েছিলাম, ইরোর মেসেজটা পাঠিয়েছিলাম। তাহলে ইরোর মেসেজের ভিতরে ইরোরও থাকতে পারে, অথবা আমাদের কি থাকতে পারে, যে ইরোরগুলো আছে সেই ইরোরগুলো থাকতে পারে। তাহলে এখন এই জিনিসটা আমরা ভালো করে বুঝবো, এই যেটা রিমুভ করে দিচ্ছি এটাও রিমুভ করে দিচ্ছি। তাহলে লগ ইনে ক্লিক করলাম এবং অ্যাডমিন রিডিউসার, এখানে দুইটা ইরোর পেলাম, একটা হলো ইরোর আর একটা পাসওয়ার্ড একটা ইমেলের। তাহলে এখান থেকে আমরা যাব আমাদের লগ ইনের মধ্যে, তাহলে এই যে ইরোরটা আছে এই ইরোরটা নিয়ে আমরা কাজ করবো, কন্ট্রোল সি। তাহলে এই যে লেবেল, লেবেলের পরে আমরা কি ব্যবহার করবো এখানে, পি। তাহলে প্রথমে আমাদের কি চেক করতে হবে, ইরোর মেসেজের ভিতরে যদি ইরোর মেসেজটাই যদি থেকে থাকে তাহলে ডট এর ভিতরে যে ইমেল আছে সেই ইমেলের অ্যাক্সেস নিতে হবে, কন্ট্রোল কন্ট্রোল সি, এবং এখানে আমাদের কি করতে হবে, কন্ট্রোল ভি করতে হবে, এবং এটা আমরা ব্যবহার করব পি এ ডবল এস ডাব্লিউ আর ডি পাসওয়ার্ড। তাহলে এখানে আমাদের আর কিছু করতে হবে না, ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমাদের শো করার কথা, কিন্তু আচ্ছা এখানে আমাদের ইরোর শো হচ্ছে না, কারণ এখানে আমরা ব্যবহার করেছি, ইমেলটাকে রিমুভ করে দিচ্ছি, আমাদের এটা শো হলো। এবং আমাদের আরেকটা জিনিস আমাদের কি করতে হবে, আমাদের যাতে টোস্টের মধ্যে আমাদের এটা শো হয় সেই কাজটা আমাদের করতে হবে, যে এই যে এখানে এসে আমাদের যে ইরোর মেসেজের ভিতরে যে ইরোর আছে সেই জিনিসটা কাজ করতে হবে। তাহলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের যে ইরোরটা আছে সেই ইরোরটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, যে ইরোরটা আমাদের থাকা কথা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা যখনই ক্লিক করব, ক্লিক করার পর আমাদের ইরোর ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমাদের ইরোরটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই যে ইরোরটা শো হওয়ার পর ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমরা কিন্তু শো পাচ্ছি না, কারণ এখানে আমরা টোস্টারটা ব্যবহার করিনি। এখান থেকে এই যে টোস্টার আছে এটাকে ব্যবহার করতে হবে, কন্ট্রোল সি এবং এখানে কন্ট্রোল ভি। তাহলে এখানে টোস্টারটা আমাদের চেক করে দেখতে হবে ইম্পোর্ট করা আছে কি না, আমাদের ইম্পোর্ট করা আছে। তাহলে এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি এবং লগ ইন, তাহলে এই যে আমাদের ইমেল ডাজ নট এক্সিস্ট দেখাচ্ছে, এটা কাজ করতেছে। তাহলে ইরোরটা কিন্তু আমাদের কমপ্লিট, আমাদের এখন সাকসেসটা নিয়ে কাজ করতে হবে, আর এখানে আমাদের দেখাচ্ছে নাল। তাহলে এখানে তো অবশ্যই আমাদের নাল দেখাবে, কারণ ইমেলটা আমাদের ঠিক নেই। আমরা যদি এখানে ঠিক ইমেল ব্যবহার করি তাহলে এটা আমাদের সুন্দরভাবে কাজ করবে। তাহলে এখান থেকে ইমেল এটাকে কপি করে নিচ্ছি, আচ্ছা এটা আমাদের কাজ করতেছে না,
আচ্ছা নেট কানেকশনের জন্য এটা কাজ করতেছে না, আমাদের ইমেল নেমটা একটু দেখে নেব। তাহলে এখান থেকে প্রজেক্ট ইমেল, তাহলে এখানে আমাদের ব্যবহার করতে হবে প্রজেক্ট ইমেল, PROG প্রজেক্ট ইমেল, এবং পাসওয়ার্ড 1 2 3 4 5 6। তাহলে আমাদের লগইন করার পর এখানে আমাদের ইউজারটা দেখতে পারবো। তাহলে আমাদের ইউজার দেখতে পাচ্ছি, এবং ইউজার দেখতে পাওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের এখানে দেখতে হবে পাসওয়ার্ড পাচ্ছি কিনা। এখানে আমাদের পাসওয়ার্ডও পাচ্ছি, তাহলে এটাকে এখান থেকে রিমুভ করলাম। তাহলে আমাদের যদি এখানে পাসওয়ার্ডটা ম্যাচ হয়ে যায় কোনোভাবে, তাহলে ইউজার ক্রিয়েট এবং পাসওয়ার্ড, এটা যদি আমাদের পাসওয়ার্ডটা কম্পেয়ার হয়ে যায়, ম্যাচ হয়ে যায়, তাহলে পাসওয়ার্ড ম্যাচ যদি আমাদের ট্রু হয়, তাহলে আমাদের কি হবে, এই জিনিসগুলো দিয়ে আমাদের একটা টোকেন তৈরি হবে। কিন্তু এই জিনিসগুলো দিয়ে আমরা টোকেন তৈরি করব না, আমরা টোকেন তৈরি করব এই এই এটা দিয়ে। তাহলে এখান থেকে কন্ট্রোল সি, তাহলে এখানে যে কাজটা আছে সেই কাজটা মূলত হবে, এটাকে একবারে কন্ট্রোল সি করে নিচ্ছি এবং এটাকে এখানে পেস্ট করে দেব। তাহলে এখান থেকে আমাদের এই যে টোকেন, এই টোকেন থেকে এই পর্যন্ত এটাকে আমরা পেস্ট করে দেব। এবং এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, ইওর রেজিস্টার সাকসেসফুল না দিয়ে এটা হবে ইওর লগ ইন সাকসেস। এই যে রেজিস্টার ক্লিয়ার এবং ভেরিফাই টোকেন, এটার কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। এবং এখানে ক্রিয়েট ইউজারের পরিবর্তে এখানে হবে গেট ইউজার, তাহলে এটাকে সবগুলোকে সিলেক্ট করতেছি কন্ট্রোল ডি চেপে, এবং এটাকে আমরা ব্যবহার করব গেট USER গেট ইউজার। তাহলে এখানে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো মূলত আমাদের এখানে যদি রিফ্রেশ করি এখানের মধ্যে আছে, তাহলে এগুলো দিয়ে আমাদের কি হবে, এখানে মূলত একটা টোকেন তৈরি হবে। টোকেন তৈরি হওয়ার এক্সপায়ার টাইম হবে, টোকেন এক্সপায়ার টাইম হবে আমাদের 3 দিন। এরপরে আমাদের এই জিনিসটা আমাদের অপশন তৈরি হবে, এরপর আমাদের এই জিনিসটা সেট হবে। সেট হওয়ার পরে আমাদের পাসওয়ার্ড ডাজ ডট ম্যাচ, আমাদের যদি পাসওয়ার্ড ম্যাচ না করে এটা দেখাবে, অথবা আমাদের এই ইন্টারনাল সার্ভার ইরর, একবারে যদি আমাদের কোনো ইরর থেকে থাকে। তাহলে এখান থেকে এই যে পাসওয়ার্ডটা আছে এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর আমরা যখন এখানে ক্লিক করব, তাহলে তা প্রোভাইড প্লিজ ইওর পাসওয়ার্ড দেখাবে। তাহলে এখানে 1 2 3 4 5 6 দিচ্ছি, তাহলে 1 2 3 4 5 6 বলতে এখানে সবগুলো 1 দিয়েছি আমি। তাহলে লগ ইন, তাহলে এখানে দেখাচ্ছে ইমেল ডাজ নট এক্সিস্ট, তাহলে ইমেলটা আমাদের অবশ্যই ঠিক নেই। তাহলে এখান থেকে প্রজেক্ট ইমেল, তাহলে এখান থেকে কন্ট্রোল সি করলাম এবং পাসওয়ার্ড ভুল পাসওয়ার্ড দিলাম। তাহলে ভুল পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা আমাদের বিশাল একটা ইরর দেখাচ্ছে, সেই এখানে ইরর যেটা আমাদের দেখাচ্ছে যে ইওর লগ ইন সাকসেসফুল। আচ্ছা এখানে আমাদের কোনো ইরর দেখাচ্ছে না, লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে কারণ আমাদের পাসওয়ার্ডটা দেওয়া ঠিকই আছে। তাহলে এখানে আরেকবার ভুল পাসওয়ার্ড দিয়ে দেখবো। এটা যখন আমরা লগ ইন সাকসেসফুল দেখালো, টোকেন আমাদের এখানে কি করলো, রেসপন্স ব্যাক পাঠালো। এই যে কনসোল এখানে দেখতে পাচ্ছে এদের কুকির মধ্যে ব্লক টোকেন, তাহলে এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি, দিয়ে একটা ভুল পাসওয়ার্ড দিচ্ছি। তাহলে এখানে পাসওয়ার্ড দিচ্ছি একটা হাবি জাবি লগ ইন, তাহলে এখানে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। তাহলে এটা আমাদের ইরোটা সুন্দরভাবে কাজ করতেছে। তাহলে এখানে আমাদের ব্যাকএন্ডের মধ্যে কোনো কাজ নেই, কনসোল লকটা আমরা এখান থেকে রিমুভ করে দেব। তাহলে ব্যাকএন্ডের মধ্যে সব কিছু ঠিক আছে। তাহলে অথ কন্ট্রোলারের আমাদের এখন আর প্রয়োজন নেই, যেহেতু এটার কাজ শেষ, তাহলে রেজিস্টারের প্রয়োজন নেই। অ্যাকশনের মধ্যে যাব, গিয়ে এই যে আমরা এখানে টোকেনটাকে সেট করে রাখব, তারপর ডিসপ্যাচের এখানে আমরা এখানে লগ ইন সাকসেস রেজিস্টার সাকসেসের পরিবর্তে লগ ইন সাকসেস। তাহলে আমরা এই যে লগ ইন সাকসেসটাকে এখান থেকে কপি করে নেব, আমরা যাব আমাদের রিডিউসারের মধ্যে। তাহলে রিডিউসারের মধ্যে গিয়ে আমাদের এই যে লগ ইন সাকসেস রেজিস্টার সাকসেস, তাহলে সেমভাবে আমাদের টাইপ যেহেতু লগ ইন সাকসেস, তাহলে আমাদের এই টাইপটাই কাজ করবে। তাহলে এই টাইপটাই যদি কাজ করে তাহলে সব কিছুই ঠিক আছে। তাহলে এখানে আসবে আমাদের, এসে কি করবে, লোডার আমাদের ফলস অথেন্টিকেট টু রু ইরর মেসেজ এটা দেখাবে, এবং আমাদের যে টোকেনটা আছে সেটা ডিকোড করে আমাদের ইউজার ইনফোগুলো সেট করবে। সেট করার পর আমাদের কোথায় যাবে, আমরা যাবো আমাদের লগ ইনের মধ্যে। তাহলে এই লগ ইনের মধ্যে গিয়ে এই যে সাকসেস মেসেজ আমরা ব্যবহার করেছিলাম, এই সাকসেস মেসেজের আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে এটাকে কোনো প্রয়োজন নেই, তাহলে এখানে আমাদের ব্যবহার করতে হবে এই যে অথেন্টিকেট আছে, এই অথেন্টিকেট। তাহলে এখানে ইরর মেসেজ অথেন্টিকেট আমরা ব্যবহার করেছি, আমাদের অথেন্টিকেট যদি ট্রু হয় তাহলে আমাদের এই ইফ কন্ডিশন কাজ করবে এবং রিডাইরেক্ট হয়ে ড্যাশবোর্ডে যাবে, আমাদের পরের আর কোনো কাজ করার দরকার নেই। এখানে আমরা এইভাবেও দিতে পারি, রিটার্ন দিতে পারি, তাহলে আরও আমাদের সুবিধা হয়। তাহলে আরও আমাদের কোনো কিছুই আর কাজ করবে না, পরের কোনো কিছুই কাজ করবে না, আমাদের যদি কোনো ইরর মেসেজ থাকে এটা ক্লিয়ার হয়ে যাবে।
তাহলে এখানে এই যে এরর মেসেজ ক্লিয়ার ব্যবহার করার একটা কারণ আছে, আমি কারণটা অবশ্য বলতেছি। এই যে এখানে আমাদের দেখাচ্ছে, এখানে যদি আমাদের ইমেল না থাকে, আমরা ক্লিক করলাম, এটা আমাদের দেখালো কি প্লিজ প্রোভাইড ইওর ইমেল। তাহলে এখন যদি আমরা ব্যাক স্পেস চেপে অন্য কোথাও যাই, গিয়ে আবার যদি এখানে আসি, তাহলে এই এররটা দেখতে পারবো না, কারণ আমাদের এরর মেসেজটা সবসময় ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা চেষ্টা করব আমাদের লগ ইন করার। তাহলে এখানে প্রজেক্ট ইমেল পাসওয়ার্ড, তাহলে লগ ইনে ক্লিক করলাম, আমাদের লগ ইন সাকসেসফুল হলো। আমাদের টোকেন কুকির মধ্যে আমরা টোকেন দেখতে পাচ্ছি এবং আমাদের লোকাল স্টোরেজের মধ্যে এই যে ব্লক টোকেন এটাও দেখতে পাচ্ছি। তাহলে এটা কিন্তু আমাদের এখন সুন্দরভাবে কাজ করতেছে। আমরা এখন যদি এখান থেকে ব্যাকে যেতে চাই তাহলে কিন্তু যেতে পারবো না, আমাদের লগ ইন সাকসেসফুল হলো। তাহলে এখানে আমাদের একটা জিনিস হচ্ছে যে আমরা যখন ইউজারকে লগ ইন করাচ্ছি, যে ইউজার আমাদের ওয়েবসাইট ভিজিট করবে, তার লগ ইন করার পর সেও চলে আসতেছে ড্যাশবোর্ডের মধ্যে, এবং এখানে যে অ্যাডমিন আছে যে কন্ট্রোল করবে এই ওয়েবসাইটের ব্যাক এন্ড, সেও ড্যাশবোর্ডের মধ্যে চলে আসতেছে, সবাই ড্যাশবোর্ডের মধ্যে চলে আসতেছে। তাহলে এই এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আমরা সামনের পর্বতে সলভ করব। আর এই পর্ব আমাদের এই পর্যন্ত।